কোরবানির ঈদের ছুটির আগেই গার্মেন্ট শ্রমিকদের ঈদ বোনাস এবং জুন মাসের 15 দিনের বেতন পরিশোধের জন্য গার্মেন্টস মালিকদের নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান। রাজধানীর বিজয়নগরের শ্রম ভবনে জাতীয় ত্রিপাক্ষীয় পরামর্শ পরিষদের সভায় তিনি এ ঘোষণা দেন। শ্রম প্রতিমন্ত্রী বলেন, ঈদ যেহেতু মাসের শেষ দিকে, এজন্য গার্মেন্টস মালিকগণ ঈদ বোনাসের সাথে চলতি জুন মাসের 15 দিনের বেতনও পরিশোধ করবেন। 15 দিনের বেতন প্রদান সকল গার্মেন্টসের জন্য বাধ্যতামূলক। তবে কোনো গার্মেন্টস মালিকের যদি সক্ষমতা এবং সদিচ্ছা থাকে তাহলে তিনি পুরো জুন মাসের বেতন দিতে পারবেন, তবে সেটা বাধ্যতামূলক নয়। এ সময় ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিলের সাধারণ সম্পাদক কুতুবুদ্দিন আহমেদ বর্তমান পরিস্থিতিতে পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া বাংলাদেশ জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম রনি বলেন, ঈদের আগে বেতন বোনাস প্রায় সব মালিকরাই দিয়ে থাকেন, তবে কিছু কিছু কারখানার মালিক যথাসময়ে দেন না, তাই বেতন এবং বোনাস একটি নির্দিষ্ট তারিখের আগে পরিশোধের জন্য দিক নির্দেশনা দরকার। এদিকে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএ এর সহসভাপতি নাসিরউদ্দিন পোশাক শিল্পের বর্তমান পরিস্থিতি তুলে ধরে বলেন, সেক্টরটি বর্তমানে নানা ধরনের সংকটের সম্মুখীন। জ্বালানি এবং পরিবহনের ব্যয় বৃদ্ধির কারণে উৎপাদন খরচ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে বিদেশি ক্রেতারা কম মূল্যে উৎপাদিত পণ্য ক্রয়ের প্রস্তাব সহ নানাবিধ শর্ত আরোপ করেছেন। এরূপ পরিস্থিতির মধ্যেও গার্মেন্টস মালিকগণ শ্রমিকদের বেতন পরিশোধে আন্তরিক। কিছু কিছু ক্ষেত্রে স্থানীয় পর্যায়ে সমস্যা দেখা দিচ্ছে, যা স্থানীয় প্রশাসন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, শিল্প পুলিশ এবং শ্রমিক নেতাদের সহায়তায় সমাধানও করা হচ্ছে। শ্রম প্রতিমন্ত্রী শিল্প মালিকদের উদ্দেশ্যে বলেন, ঈদে সরকারি ছুটির সঙ্গে মিলিয়ে আপনারা গার্মেন্টস শ্রমিকদের ছুটি প্রদান করবেন, তবে গার্মেন্টস মালিকগণ জরুরি রপ্তানির প্রয়োজনে শ্রমিকদের সঙ্গে আলোচনা সাপেক্ষে ছুটি এদিক ওদিক করতে পারবেন। তিনি আরো বলেন, শ্রম ঘন এলাকায় শ্রমিকদের বেতন বোনাস প্রদানের সুবিধার্থে ছুটির দিনেও ব্যাংক খোলা রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবরে পত্র দেওয়া হবে। শ্রমিকরা যাতে ঈদের ছুটিতে ভালোভাবে ও নির্বিঘ্নে ঈদে যাতায়াত করতে পারেন সেজন্য সংশ্লিষ্টদের ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। ভালোভাবে ঈদ উদযাপনের জন্য মালিক শ্রমিক সকলের সহযোগিতা কামনা করেন তিনি। সভা শেষে সাংবাদিকদের শ্রম প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান বলেন, গার্মেন্টস সহ রাষ্ট্রায়ত্ত, বেসরকারি, প্রাতিষ্ঠানিক, অপ্রাতিষ্ঠানিক সকল খাতের শ্রমিকদের ঈদের বোনাস এবং চলতি এপ্রিল মাসের অন্তত 15 দিনের বেতন এবং যদি বকেয়া থাকে তা সহ ঈদের ছুটির আগেই পরিশোধ করবেন মালিকগণ। শ্রমিক নেতৃবৃন্দের জুন মাসের পূর্ণ বেতনের দাবির পরিপ্রেক্ষিতে তিনি বলেন, 15 দিনের বেতন বাধ্যতামূলক, তবে কোনো মালিকের সক্ষমতা থাকলে তিনি পূর্ণ মাসের বেতন দিতে পারবেন। এ সময় শ্রমিক নেতারা গার্মেন্টস শ্রমিকদের জন্য রেশনের দাবি জানালে এটি নিয়ে প্রধানমন্ত্রীর সাথে কথা বলার আশ্বাস দেন শ্রম প্রতিমন্ত্রী।